পার্বত্য চট্টগ্রামে মৎস্য উৎপাদন বৃদ্ধি, প্রাণীজ আমিষের পুষ্টি যোগান ও পাহাড়ি জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে 2018 সালে খাগড়াছড়িতে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মিনি মৎস্য হ্যাচারি। পার্বত্য এ জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোর মাছ চাষীদের জন্য মাছের রেণু ও পোনা সরবরাহ করাই ছিল এ হ্যাচারি প্রতিষ্ঠার উদ্দেশ্য। তবে জনবল সংকটের কারণে সেই কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। হ্যাচারি ব্যবস্থাপক ও টেকনিশিয়ান সহ 8 জনকে নিয়োগের কথা থাকলেও 2 বছরেও তা দেয়া হয়নি। উপজেলা মৎস্য অফিস ও অস্থায়ী শ্রমিক দিয়ে জোড়াতালি দিয়ে চলছে রেণুর উৎপাদন। এতে পার্বত্য এলাকায় মৎস্য চাষ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাছ চাষীরা। বাইরে থেকে যে মাছগুলো ফেলেছি এগুলি আমার মনে টিকেছিল, আর বাইরে থেকে যেগুলি কিনেছিলাম ওগুলো আসলে টিকে নাই। মানে যে চাহিদা অনুসারে মাছ দিতে পারছে না, আর এখানে উৎপাদনটা বাড়ানো উচিত। মানুষ যদি আরও বাড়তে হয় তাহলে ভালো হয়, দুজন মানুষের কষ্ট বেশি হয়, কাজ করতে পারে না, আর রাত্রে ডিউটিতে নাইট গার্ড কেউ নাই, এখানে কষ্ট বেশি হয়। রাত্রে পাহারা দেওয়া, এই দুপুরে পুকুর সাফ করা, আসলে সরকার যদি এদিকে ফিশারিতে একটু এই নজর রাখে। ভালো পোনা পাওয়াতে আমরা মৎস্য চাষিরা খুবই উপকৃত হয়েছে। যদি অর্ধতন কর্মকর্তারা যদি জনবল যদি এখানে বাড়ে দেন, আমাদের মৎস্য চাষিরা আরও উপকৃত হবে। এভাবে চলতে থাকলে হ্যাচারির কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। হস্তান্তরিত হওয়ার পর থেকে এখনও এই হ্যাচারিতে প্রশাসনিক কোনো অনুমোদন লাভ করে নাই, ফলে অনুমোদিত না হওয়ার ফলে এখানে কোনো জনবলও প্রদান করা হয় নাই। জনবল প্রদান না হওয়ার প্রেক্ষিতে এখানে যে উৎপাদন ব্যাহত হচ্ছে বর্তমানে, মানে এই মাস্টার রুলে জনবল দিয়ে আমি এই হ্যাচারির কার্যক্রম চলমান রেখেছি। তবে জনবল অবশ্যই প্রয়োজন, জনবল ছাড়া এখানে ব্যাপকভাবে আরও মানে রেণু উৎপাদন করা সম্ভব নয়। তবে পার্বত্য জেলায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিগগিরই হ্যাচারিটিতে জনবল নিয়োগের কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় নির্মাণ করা হয়, মৎস্য অফিসের মাধ্যমে এই হ্যাচারিটি পরিচালনার সিদ্ধান্ত হয়। পাশাপাশি জনবল সৃষ্টির একটি প্রস্তাব মৎস্য অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে এবং বেশ কিছু প্রক্রিয়াধীন আছে। হ্যাচারিটি বন্ধ হবে না, কারণ এখানে মৎস্য অধিদপ্তর থেকে এটি পরিচালনার জন্য পরিমাণ অর্থ বরাদ্দের প্রয়োজন, তার সহায়তা অধিদপ্তর প্রদান করে। বর্তমানে হ্যাচারিটিতে মোট 7টি পুকুর ও বিজ্ঞানসম্মত 1টি রেণু ও পোনা উৎপাদন প্রসেসিং সেন্টার রয়েছে। তবে লোকবল না থাকায় রেণু ও পোনা উৎপাদনে ভূমিকা রাখতে পারছে না তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।